দাঁড়া না, সাউন্ড বোঝা যাচ্ছে না। না স্যার, না স্যার, এখনো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, স্যার সাউন্ড টা মানে কি এখন আসছে? ভালো করে ঠিক বোঝা আছে। যাচ্ছে না। তাহলে আমরা ফিনান্স ব্যাংকিং এর এই কালকে তো তোমরা ছিলা না, কালকে কথা হয়েছিল, আমরা ফিনান্স ব্যাংকিং এর এখন ম্যাথমেটিক্যাল স্টাম্প গুলো আপাতত স্টপ রাখবো। আমরা আপাতত ব্যাংকিং অংশগুলো একটু রিভাইজ করব, পরীক্ষার জন্য যে তিনটা আছে সেগুলো, দেন আমরা স্কুল খুললে তখন গিয়ে আমরা ম্যাথমেটিক্যাল স্টপ গুলো শেষ করব। আশা করি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তেমন বেশি নেই, আমাদের অসুবিধা হওয়ার কথা না, যেহেতু আমরা ঝুঁকি অনিশ্চয়তা অর্থের সময় মূল্য পারি। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে ঝুঁকি অনিশ্চয়তা এবং অর্থের সময় মূল্য, এই দুটি চ্যাপ্টার আমাদের কি শেষ হয়েছে? তাহলে গতকালকে আমরা ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, ব্যাংকের আমানত, এই তিনটা অধ্যায় থেকে পড়ব বলেছিলাম। তাহলে ব্যাংকিং ব্যবসায় ও তার ধরনটা নিয়ে আজকে আমরা পড়ব, পড়া শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো, ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, ব্যাংকিং ব্যবসায় সম্পর্কে তো তোমরা সবাই অবগত আছো নাকি? ব্যাংকিং ব্যবসা সম্পর্কে সবাই অবগত নাকি? ইয়েস স্যার, ব্যাংক কালকে আমি সম্পর্কে তো ছিলাম, আমরা, হ্যাঁ কালকে স্যার আমি ছিলাম, আমি 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 বসছি, আমি নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আরেকজন ও তো আজকেও চলে গেল। হ্যাঁ, এরকম করে ক্লাস হবে, একজন থাকবে, একজন থাকবে না, চলে যাবে। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করি। এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের গঠন, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। অর্থাৎ আমরা ব্যাংক সম্পর্কে যতটুকু জানি, এই অধ্যায়টা পড়ার পরে আমরা ব্যাংক সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পারবো, অর্থাৎ আমাদের ধারণা আরো সুস্পষ্ট হবে। ঠিক আছে, এখানে ব্যাংকিং ব্যবসায় শ্রেণী বিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। তাছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। ব্যাংকিং ব্যবসায় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্রে এই অধ্যায়টি খুবই কার্যকর হবে। ঠিক আছে, স্যার স্যার আমি চিত্র, ব্যাংক লেনদেনের চিত্র, ব্যাংকের উদ্দেশ্য সমূহ বর্ণনা করতে পারা যাবে, ব্যাংক ব্যবসায়ের মূলনীতি, সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য। তাহলে সূচনা দেখো, সূচনা, যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনের আমূল পরিবর্তন সাধিত হয়েছে, যেটা আমি গতকালকে বলেছিলাম। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্র পরিবর্তন হয়েছে, ব্যাংকের ধরন পরিবর্তন হয়েছে। ব্যাংক আগে যেমন ধরো বড় বড় খাতা থাকতো ব্যাংকে, ছোটবেলায় আমরা যখন ব্যাংকে গিয়েছি বিশাল বিশাল খাতা, হ্যাঁ, মানুষের হিসাব দেখার জন্য ওরা বড় বড় খাতাগুলো, এখনো তুমি যদি ওই যে সরকারি ব্যাংক গুলোতে যাও, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক গুলোতে যাও, তাহলে তুমি এ ধরনের দেখতে পারবে, সেখানে ওরা বড় বড় খাতা ব্যবহার করে। ঠিক আছে, কিন্তু যেগুলো বেসরকারি ব্যাংক আছে, আধুনিক ব্যাংক, তারা সবকিছু কম্পিউটারাইজ করে ফেলেছে। তোমার সিগনেচার সেটাও কম্পিউটারে, আগে অন্যান্য সরকারি ব্যাংকের মধ্যে সিগনেচারটা যাচাই করা হয়, একটা নমুনা সিগনেচার ওখানে সংরক্ষণ করা থাকে, তারা সেটা মিলিয়ে দেখে, কিন্তু বর্তমানে কি ব্যাংকের সিগনেচারটা তোমার সিগনেচারটা জমা আছে,
সেখান থেকে তোমার সিগনেচারটা বের করে এটা ওরা মিলিয়ে দেখবে তোমার চেকের সাথে তোমার সিগনেচারে কোনো পরিবর্তন আছে কিনা। ঠিক আছে, তাহলে যুগের সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকের আকার, ব্যাংক ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য, গঠনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক ও বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এর ব্যবসায়ে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। তাছাড়া প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ আমাদের কাস্টমার বা ক্রেতারা যেভাবে চায় ঠিক সেভাবে করে ব্যাংকগুলো তাদের সেবা দিয়ে থাকে। যেমন এখন মানুষ স্কুলের বেতন দিতে হবে, তাহলে স্কুলের বেতন স্কুলে এসে দেওয়া একটা ঝামেলাপূর্ণ কাজ না? তখন কি করা হচ্ছে, ব্যাংকে হিসাব খোলা হচ্ছে। তুমি চাইলে বাসায় বসে বসে কি করতে পারবে, স্কুলের টাকা পয়সা জমা দিতে পারবে, খরচগুলো পরিশোধ করে দিতে পারবে। ঠিক আছে, মানে অর্থাৎ আধুনিকতা নিয়ে আসছে, তোমাকে আর স্কুলের ফি গুলো পরিশোধ করার জন্য স্কুলে আসতে হবে না, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে লাইন ধরতে হবে না। ঠিক আছে, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে কি করতে হবে না, লাইন ধরতে হবে না, তুমি ইয়াতেই বিদ্যুৎ বিল দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো যেমন এটিএম মেশিন, আগে 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 ব্যাংক থেকে টাকা তুললে বিকালের পরে আর কেউ টাকা তুলতে পারতো না। হ্যাঁ, কি হতো, ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যেত, কিন্তু বর্তমানে আর সেই সুযোগ নেই। বর্তমানে দিন রাত 24 ঘন্টা তুমি চাইলে কি করতে পারবে, ব্যাংকের হিসাব থেকে টাকা তুলতে পারবে, হ্যাঁ, এবং টাকা জমাও দিতে পারবে চাইলে। তুমি বিকালে 6টায় তুমি কয়েকটা নির্দিষ্ট ব্যাংকের শাখা আছে যেখানে তুমি কি 24 ঘন্টা টাকা জমা দিতে পারবা। ঠিক আছে, টাকা জমা দেওয়ার জন্য তোমার ব্যাংকিং আওয়ার লাগবে না, বুঝছো কিনা? তাহলে দেখো ব্যাংকের, হ্যাঁ বলো, এবার আসো ব্যাংকের উদ্দেশ্য বলি। ব্যাংক কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করে বা ব্যাংকের উদ্দেশ্যটা কি? তাহলে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের, গোত্র বলতে বুঝো? বুঝি, গোত্র বলতে কি বুঝায়? গোত্রটা প্রাচীন কালে ব্যবহার হতো আরব গোত্রের, আরব আরব গোত্রের ইয়া আরবের কুরাইশ গোত্র নাম ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ ছিল বা গোত্র ছিল সেটা হচ্ছে কি, কুরাইশ। গোত্র মানে হচ্ছে একই শ্রেণীর লোকদের আবাসস্থলকে গোত্র বলা হয়। ঠিক আছে, তাহলে কুরাইশ গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, এরকম গোত্র বলা হয়। ঠিক আছে, গোত্র হচ্ছে একটা সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। তাহলে দেখো গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা। প্রথমে হচ্ছে মালিক, ব্যবস্থাপনা, কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। যারা ব্যাংকের মালিক আছে তাদের উদ্দেশ্য কি বলতো, তারা কেন ব্যাংকের লেনদেন করবে, মালিকরা কেন ব্যাংকে লেনদেন করবে, বুঝিনি? মুনাফা অর্জনের জন্য। তাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ তাদের টাকাটা বৃদ্ধি করাটা হচ্ছে কি তাদের উদ্দেশ্য। ওয়ান মিনিট, ঠিক আছে। তাইলে দেখো 2 নম্বর হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে। একটা দেশের সরকারের জন্য ব্যাংক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্যাংকের মাধ্যমে সরকারের আয় ব্যয়, হ্যাঁ, জমা খরচ ইত্যাদি হিসাবপত্র হয়, কর্মচারীদেরকে বেতন দেয়া হয়। তাই সরকারের জন্য ব্যাংকটা কি গুরুত্বপূর্ণ, তাই সরকারেরও কিছু কি থাকে,
উদ্দেশ্য থাকে। সরকার তার কাজগুলো, তার কর্মকাণ্ডগুলো ব্যাংকের মাধ্যমে পরিচালনা করে। সরকার তার অনেক কর্মকাণ্ড কিসের মাধ্যমে পরিচালনা করে? ব্যাংকের মাধ্যমে। যেমন বিভিন্ন ফি, পাসপোর্টের ফি। পাসপোর্ট করেছিলে তুমি কখনো? না স্যার। করোনায় যারা পাসপোর্ট আবেদন করে বা পাসপোর্ট নিতে চায়, এটা একটা সরকারি সেবা। তাহলে এই পাসপোর্ট নেওয়ার জন্য তোমাকে যে টাকা দিতে হবে সেটা কোথায় দিতে হবে বলো তো? ব্যাংকে। ব্যাংকে দিতে হবে। তাহলে সরকারের কাজ করার জন্য ব্যাংকের দরকার আছে কিনা? বয়স্ক ভাতা দেয় সরকার, বয়স্ক ভাতা দেয়, টিচারদেরকে বেতন দেয়, তারপরে পুলিশ বাহিনীকে বেতন দেয়, আর্মি বাহিনীকে বেতন দেয়, বিভিন্ন বিভিন্ন কর্মকর্তাদেরকে বেতন দেয় না সরকার? কিভাবে দেয় এই বেতনের টাকাটা? সরকার কিভাবে পরিশোধ করে? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে, ঠিক আছে। তাহলে সরকারের প্রেক্ষাপটে কিছু উদ্দেশ্য থাকে। ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংক গ্রাহক বলতে আমরা যারা ব্যাংকে হিসাব খুলি বা হিসাব পরিচালনা করে থাকি, আমাদেরও ব্যাংকের প্রতি কিছু উদ্দেশ্য থাকে। আমরা কি উদ্দেশ্যে ব্যাংকে হিসাব খুলি বলো তো? তুমি, আচ্ছা তুমি এখনো ব্যাংকে হিসাব খুলেছো? আমি স্যার খুলিনি। খুলো নাই, খুলবে, সামনে হয়তো খুলবে, ভবিষ্যতে খুলবে। তাহলে তুমি কেন খুলবে বলো তো? কি কারণে খুলবে? স্যার মুনাফা গুলো সেভ থাকার জন্য। অর্থাৎ তোমার কাছে টাকা থাকবে, টাকাগুলো যাতে চুরি না হয়, হারিয়ে না যায়, হ্যাঁ, সেগুলো যাতে সেভে রাখা যায়, সেজন্য তুমি কি করবে? ব্যাংকে হিসাব খুলবে। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য। আবার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে যে তুমি যাতে মুনাফা অর্জন করতে পারো, লাভ অর্জন করতে পারো ব্যাংক থেকে। আমরা জানি ব্যাংক জমাকৃত টাকার উপর বাড়তি সুদ দেয়। তাহলে অনেকে সুদ প্রাপ্তির উদ্দেশ্যে ব্যাংকে টাকা জমা রাখে, ঠিক আছে, বুঝছো কিনা? আবার ধরো তুমি বিদেশে যেতে চাচ্ছ পড়ালেখা করার জন্য, তুমি বাইরের দেশে যাবে, তো বাইরের দেশে গেলে তোমার বাবা মা এখান থেকে তোমার জন্য টাকা পাঠাইতে হবে না? এই টাকা পাঠানোর উপায় বা মাধ্যম হচ্ছে ব্যাংক। তাহলে তোমাকে বিদেশে গেলেও সেখানে লেনদেন করার জন্য তোমাকে ব্যাংক হিসাব খুলতে হবে, ঠিক আছে। ব্যাংক হিসাবকে কয়জনের দিক থেকে ভাগ করা হয়েছে? কয়টি প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যকে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে? তিনটি প্রেক্ষাপটে। একটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে, তারপরে হচ্ছে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে, তারপরে হচ্ছে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে, ঠিক আছে। তিনটি প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলীকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা, মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। তাহলে দেখো, তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন। তাহলে ব্যাংকের মালিক ও অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংকের যারা মালিক আছে তাদের যে জমাকৃত অর্থগুলো দিয়ে তো ব্যাংক ব্যবসা পরিচালনা করে। তাহলে ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যথাযথ পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে, অন্তত সেই হারে মুনাফা অর্জন না করতে পারলে এই উদ্দেশ্য ব্যাহত হয়, ঠিক আছে। অর্থাৎ শেয়ার মালিকদের জন্য প্রত্যাশিত মুনাফা অর্জন করতে না পারলে ব্যাংকের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। তারপরে হচ্ছে সুনাম অর্জন। যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায়, ঠিক আছে। যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের কি পায়? সুনাম বৃদ্ধি পায়। তিন নাম্বার হচ্ছে উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে, দেশে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয়। গ্রাহকের বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য, ঠিক আছে।
ব্যাংকের একটি উদ্দেশ্য, ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়, এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয়, গ্রাহককে বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। সামাজিক অবদান, বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা তাদের একটি উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে দেখো শেয়ার মালিকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে চারটা, তহবিলে বিনিয়োগ করা এবং মুনাফা অর্জন করা, তাদের যে সঞ্চিত অর্থ সেগুলো কি যথাযথ খাতে ব্যয় করবে এবং সেখান থেকে মুনাফা অর্জন করবে তাদের জন্য। দুই হচ্ছে সুনাম অর্জন, ব্যাংক তার কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মালিকের সুনাম বৃদ্ধি করবে। ঠিক আছে, তিন নম্বর হচ্ছে উন্নয়নে অংশগ্রহণ, তাহলে ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়, এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয়, গ্রাহককে বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। সামাজিক অবদান, বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনের কাজে ব্যয় করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে মালিক ও ব্যবস্থাপনার প্রেক্ষাপটে উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছ? এরপর আসো সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি। নোট ও মুদ্রা প্রচলন করে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে। ব্যাংক চেক কখনো বিনিময়ের মাধ্যমে হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। ঠিক আছে, তাহলে সরকারের পক্ষে কি কাজ করে ব্যাংক? দেখো নোট ও মুদ্রা প্রচলন, এই যে নতুন নতুন নোট, ঈদের সময় নতুন নোট আসে, এগুলো আমরা কিভাবে পাই বলতো? ঈদের সময় যে নতুন নোট আসে বাজারে, সেই নোট গুলো আমরা কিভাবে পাই? ব্যাংকের মাধ্যমে। ব্যাংক থেকে নেই না? ব্যাংক ছাড়া কি এগুলো নেওয়া যায়? এখন তুমি বলতে পারো যে নিউ মার্কেট থেকে নিতে পারি। নিউ মার্কেট থেকে আমরা কিনি, নিউ মার্কেটে এই নোট গুলো যারা বিক্রয় করে তারা হচ্ছে ব্যাংক থেকে নিয়ে আসে, অর্থাৎ সরকার নোট গুলো ছাপিয়ে মানুষের হাতে বিক্রি করে না, এগুলো ব্যাংকে দিয়ে দেয়, ব্যাংক সেখান থেকে মানুষের কাছে এগুলো এক্সচেঞ্জ করে, বিনিময় করে, মানুষকে যখন টাকা পরিশোধ করতে হয় তখন এই নতুন নোট গুলো দেয়। তাহলে নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে। ব্যাংক চেক কখনো বিনিময় বিলের মাধ্যমে হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। মূলধন গঠন, সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দেয়। দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। বিনিয়োগ শিল্পায়ন, ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেবার আগে ওই কারবারের খাতে গুরুত্ব বিবেচনা করে, সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকারের খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে এবং সেই অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে ব্যাংকের সার্বিক, যেমন সরকার কি করে বিভিন্ন ব্যাংকে নির্দেশ দেয় কৃষি খাতে কত ঋণ দিবে, হ্যাঁ শিল্প খাতে কত ঋণ দিবে, হ্যাঁ অন্যান্য খাতে কত ঋণ দিবে, এগুলো সরকার কি করে দেয়, ব্যাংকগুলোকে প্রতি বছর ঠিক করে দেয়। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে ব্যাংকগুলো তাদের কি করে কর্মকাণ্ড পরিচালনা করে। বুঝতে পেরেছো কি না? ঠিক আছে, অর্থাৎ কোন ব্যাংক সরকারের নির্দেশ ছাড়া কাজ করতে পারবে না স্যার? সরকার যেভাবে নির্দেশনা দিবে, যেভাবে করতে বলবে, ব্যাংকগুলো সেইভাবে কাজ করার জন্য বাধ্য থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে কর্মসংস্থান, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সরকারের পক্ষে এই ব্যাংকগুলোকে দেখাশোনার দায়িত্ব কার? বাংলাদেশে যত ব্যাংক আছে,
সবগুলোর পেছনে বাংলাদেশের যত ব্যাংক আছে, হ্যাঁ, সবগুলোকে নিয়ন্ত্রণ করা, দেখাশোনা করার দায়িত্ব কার? অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক বিচ্ছিন্নভাবে একা একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সহায়তা নিতে হয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর সাহায্য নিয়েই কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো করে থাকে। অর্থাৎ দেশের মধ্যে ঋণের ভারসাম্য সৃষ্টি করে, এই বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের উন্নয়নে ঋণ প্রদান করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। এই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে নির্দেশ দানের মাধ্যমে তাদেরকে আদেশ দিয়ে কাজগুলো আদায় করে নেয়। বুঝতে পেরেছো কিনা? এরপর হচ্ছে কর্মসংস্থান। দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। বাংলাদেশের যেগুলো যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো কি করে কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষেত্র সৃষ্টি করার জন্য একদম অগ্রগণ্য ভূমিকা পালন করে। বাংলাদেশে অধিকাংশ মানুষ ব্যাংকের চাকরিটাকে খুবই সম্মানজনক চাকরি মনে করে, করে না? সেটা হ্যাঁ, তাইলে ব্যাংকের চাকরির মাধ্যমে কর্মসংস্থান যেভাবে সৃষ্টি হয় অন্যান্য পেশায় ঠিক সেভাবে হয় না। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক, সবগুলো ব্যাংকের কর্মীদের চিন্তা করলে অনেক কর্মসংস্থান না, অনেক কাজের ক্ষেত্র না, জি স্যার। তাহলে এই কাজগুলো করে থাকে। তাহলে কি কি কাজ করে সরকারের পক্ষে? নোট ও মুদ্রা প্রচলন করে, মূলধন গঠন করে, বিনিয়োগ ও শিল্পায়ন করে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, কর্মসংস্থান করে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, কর্মসংস্থান সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য বলি। ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে কি কি উদ্দেশ্য আছে? 1 নম্বর হচ্ছে আমানত। গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানতের সুদ নেই, কিন্তু কয়েক ধরনের সেবা পাওয়া যায়। সঞ্চয়ী আমানতে প্রায় 5% থেকে 7% হারে সুদ পাওয়া যায়। আবার যখন প্রয়োজন টাকা তুলে ফেলা যায়। মেয়াদি আমানতের সুদের হার 12% থেকে 13% হয়। তাহলে দেখো, আমরা সবাই অল্প অল্প করে টাকা জমানোর চেষ্টা করি না ভবিষ্যতের জন্য? এই অল্প অল্প করে টাকাগুলো আমরা কোথায় জমাই, কোথায় রাখি? ব্যাংকে। আমরা এই অল্প অল্প টাকাগুলো কি ব্যাংকে রাখি? ব্যাংকে রাখি। ব্যাংক আমাদের অল্প অল্প করে জমানো টাকা সবগুলোকে একত্রিত করে, আমাদের অল্প অল্প জমানো টাকাগুলো সবগুলোকে একত্রিত করে বড় অঙ্কের একটি অ্যামাউন্ট কোথায় রাখে? বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে, বিভিন্ন ব্যবসায়ীদেরকে ঋণ দেয়, বিভিন্ন প্রতিষ্ঠানে জমা, এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে, ঠিক আছে না? তাহলে ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি, ব্যাংক বিভিন্ন হিসাবে আমাদের টাকাগুলো রাখে। এই হিসাবগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করে? ব্যাংকের হিসাবগুলোকে 3 ভাগে, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, আমরা 3টা হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখতে পারি। কয়টা হিসাবের মাধ্যমে? হিসাবের মাধ্যমে। চলতি হিসাব, 1 নম্বর হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব কাকে বলে বলতো, বলতে পারবা? চলমান হিসাব। চলতি হিসাব কাকে বলে? যে হিসাবের মধ্যে একজন গ্রাহক, একজন ব্যক্তি দৈনিক যতবার খুশি ব্যাংকে টাকা জমা দিতে পারবে এবং যতবার খুশি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে, সেটাকেই বলা হচ্ছে চলতি হিসাব। বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ একজন ব্যক্তি ব্যাংকে যতবার খুশি, তুমি 10, 15, 20 বার যতবার খুশি ব্যাংকে টাকা জমা দিবে এবং যতবার খুশি তুমি তোমার টাকা তুলে আনবে, সেটাকে বলা হয় চলতি হিসাব। সাধারণত ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছে, তারা এ ধরনের হিসাব খুলে থাকে। ব্যবসায়ীরা চলতি হিসাব খুলে থাকে। বুঝতে পেরেছো কিনা?
সঞ্চয় হিসাব, সঞ্চয় হিসাব হচ্ছে দৈনিক যতবার খুশি টাকা জমা দেয়া যাবে, কিন্তু মাসে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা সপ্তাহে দুবার বা তিনবার উত্তোলন করা যাবে। হ্যাঁ, এরকম হিসাবকে বলা হয় সঞ্চয় হিসাব। অর্থাৎ তুমি যতবার খুশি টাকা জমা দিতে পারবা, কিন্তু তোলার ক্ষেত্রে তোমার কিছু কি আছে, বাধ্যবাধকতা আছে, নিয়ম আছে, ঠিক আছে? তুমি চাইলে যতবার খুশি টাকা তুলতে পারবে না, এরকম হিসাবকে বলা হয় সঞ্চয়ী হিসাব। সাধারণত যারা চাকরিজীবী, নির্দিষ্ট আয়ের লোক, ঠিক আছে, যারা চাকরিজীবী এবং নির্দিষ্ট আয় ইনকামের লোক, নির্দিষ্ট আয় ইনকামের লোক, তারা কি তাদের আয়ের একটি অংশ কি জমা করে রাখার মাধ্যমে নিজেদের সঞ্চয় বৃদ্ধি করার উদ্দেশ্যে এ ধরনের হিসাব ব্যাংকে খুলে থাকে। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে স্থায়ী বা মেয়াদি হিসাব। যেমন আমরা ফিক্সড ডিপোজিট করি না, মনে করো জায়গা বিক্রি করছি 20 লাখ টাকা, এই মুহূর্তে আমার টাকার দরকার নেই, আমি কি করলাম এই টাকাগুলো ব্যাংকে ডিপোজিট করে ফেললাম, তাহলে এই ব্যাংকে ডিপোজিট করার মাধ্যমে আমি 20 বছর পর্যন্ত টাকাগুলো আর উত্তোলন করতে পারবো না, এটাকে বলা হয় কি স্থায়ী বা মেয়াদি হিসাব, ঠিক আছে? স্থায়ী বা মেয়াদি হিসাব, বুঝতে পেরেছো কিনা? তাহলে ব্যাংক তিন ধরনের হিসাব খুলে, এই তিন ধরনের হিসাব, যারা তিন ধরনের ব্যক্তি, যাদের যেটা প্রয়োজন তারা সেইভাবে কি করে তাদের হিসাবগুলো পরিচালনা করে, ঠিক আছে? নিরাপত্তা, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা, গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য, ঠিক আছে? গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তা, অর্থাৎ আমরা আমাদের টাকা পয়সাগুলো নিরাপদে রাখার চেষ্টা করি, কেউ যাতে চুরি করতে না পারে, হ্যাঁ, কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, আমাদের অর্থ সম্পদ গুলো খুবই আমাদের জন্য মূল্যবান, তাহলে সেগুলো নিরাপদে রাখার একটা উদ্দেশ্য নিয়েও আমরা কি করি, আমরা ব্যাংকে হিসাব খুলে থাকি। আমাদের সমাজে নিজের কাছে বা বাসায় অনেক অর্থ, সোনা, গহনা, অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা নিরাপদ নয়, এসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখা ব্যাংকের একটি উদ্দেশ্য, ঠিক আছে? এরপর হচ্ছে উপদেষ্টা ও পরামর্শদাতা। উপদেষ্টা ও পরামর্শদাতা, ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে, তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে, সে ব্যাপারে নিশ্চিত হলেই অর্থায়নে জড়িত হয়। প্রকল্পটির লাভজনকতা ঋণের আবেদনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্য তেমন গুরুত্বপূর্ণ। ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে। প্রকল্পটি যদি পরিবর্ধন পরিমার্জন করতে হয়, ব্যাংক সেই পরামর্শ প্রদান করে। আরো বিভিন্ন রকম আর্থিক ও অর্থ সংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহককে দিয়ে থাকে। প্রতিনিধি বা প্রতিনিধি ও ওছি সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে, সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি ওসি হিসেবে কাজ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, বিনিময় বিলে সই করে, বাসা ভাড়া সংগ্রহ করে, ঠিক আছে? অর্থাৎ যেমন আমাদের স্কুলের বেতনগুলো আমরা ব্যাংকে দেই না, এটা কার পক্ষে কাজ করে? ব্যাংক স্কুলের পক্ষ থেকে ব্যাংক এই কাজটা করছে না? আবার অনেকের বাসা ভাড়া কিন্তু ব্যাংকের মাধ্যমে নেয়, ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। অনেকে যারা আছে বড় বড় ফ্ল্যাট গুলো, সেগুলোর বাসা কিন্তু নগদে দেয়া হয় না, চেকের মাধ্যমে কি করা হয়, ব্যাংকে জমা দেয়া হয়, ঠিক আছে? এরপর হচ্ছে অর্থ স্থানান্তর। ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। বুঝতে পেরেছ? জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করা যায়। বর্তমানে দেশের সব বড় শহরে বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবার ব্যবস্থা চালু আছে।
তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি না? ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য, তাহলে কয়টা প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য করলাম আজকে আমরা বলতো? তিনটা তিনটা থেকে ব্যাংকের উদ্দেশ্য আছে। একটা হচ্ছে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, তারপর হচ্ছে গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। তিনটা উদ্দেশ্য করলাম, তিনটার জন্য আলাদা আলাদা উদ্দেশ্য ব্যাংক কি করে থাকে, পরিচালনা করে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তাহলে ব্যাংকের উদ্দেশ্যগুলো আজকে পড়লাম, উদ্দেশ্যগুলোতে আর কোনোটা বোঝা গেছে, সমস্যা আছে কিনা একটু দেখো। ব্যাংকের উদ্দেশ্যগুলো নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা দেখো। সমস্যা নাই, হ্যাঁ, উদ্দেশ্যগুলো পারবে তো শিখে ফেলতে পারবা? এগুলো মুখস্থ করতে হবে, একটু পয়েন্ট গুলো মুখস্থ করে বর্ণনাগুলো মোটামুটি নিজের ভাষায় লিখলে হবে। ঠিক আছে, পয়েন্ট গুলো সব মুখস্থ করবে, অর্থাৎ কয়টা প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যকে ভাগ করা হয়েছে? তিনটি প্রেক্ষাপটে। একটা হচ্ছে কি, ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপট, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপট, আর হচ্ছে ব্যাংকের গ্রাহকের প্রেক্ষাপট। মোট তিনটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলোকে ভাগ করেছে। আবার প্রতিটা প্রেক্ষাপটের জন্য আলাদা আলাদা পয়েন্ট আছে। যেমন মালিকের প্রেক্ষাপটে বলা হচ্ছে তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ, সামাজিক অবদান। ঠিক আছে, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, তাহলে নোট ও মুদ্রার প্রচলন, হ্যাঁ, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন, এগুলো হচ্ছে সরকারের পক্ষে কাজ করে ব্যাংক, এগুলো সরকারের পক্ষ থেকে করে থাকে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, এগুলো হচ্ছে সরকারের জন্য করে, অর্থাৎ সরকারের কাজগুলো ব্যাংক করে আর কি, যেগুলো সরকারের করা উচিত। নোট ও মুদ্রা, দেশে নতুন নতুন নোট চালু করার দায়িত্ব সরকারের, এখন সরকার তো একার পক্ষে এগুলো করতে পারে না, এদের সহায়তা নিয়ে করে। দুই নম্বর হচ্ছে মূলধন গঠন, এগুলো সরকারের কাজ। ঠিক আছে, ব্যাংকের গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য, ঠিক আছে, গ্রাহকের জন্য কি কি করবে, আমানত, নিরাপত্তা, উপদেষ্টা, এগুলো বাসায় আর একটু পড়বা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়লাম, উদ্দেশ্যটা পড়লাম, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই গঠনটা পড়বো, ব্যাংকের গঠনটা তুমি আর একটু পারলে বাসায় একটু পড়ে নিবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।